নেশা আসক্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ছোট ভাইকে খুনের চেষ্টা বড় ভাইয়ের। কালীপূজার রাতে প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় বড় ভাইয়ের ধারালো ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছোট ভাই। ঘটনাটি ঘটেছে ধলাই ত্রিপুরা জেলা কমলপুর পশ্চিম কুচাইনালা এলাকায়। জানা গেছে কমলপুর পশ্চিম কুচাইনালা এলাকায় কালীপূজার চাঁদার পরিমাণ নিয়ে প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় বড় ভাই বিজয় মালাকার তার ছোট ভাই বিকাশ মালাকারের সাথে বাগবিতণ্ডা শুরু করে। পরবর্তী সময় নেশাগ্রস্ত বড় ভাই বিজয় মালাকার তার ছোট ভাই বিকাশ মালাকারকে একটি ধারালো ছুরি দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টা করে। বড় ভাই বিজয় মালাকারের ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত হয়ে বর্তমানে ছোট ভাই বিকাশ মালাকার কুলাই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? বাড়ির জায়গার নাম কি? আচ্ছা, তো যে মারছে আপনার কি হয়, কি নিয়ে লাগছে? নেশা খাইয়া তারা করে ইয়ে গেছিল, আরো বেটা গেছিল, ঘুরে আমতো গেছিল, আর ইতানিয়া ঠেলা ঠেলা লাগছে।